এবার এখন আমরা যেটা করবো, অরেঞ্জ কালারকে লাইট করব। লাইট করার পরে এরপরে এটাকে ডিপ করব। তো অরেঞ্জ কালার লাইট করতে হলে আমাদের রাবার যে হোয়াইট রয়েছে, রাবার হোয়াইট থেকে কিছুটা হোয়াইট দিব, মোটামুটি 5 গ্রামের মতো, 5 গ্রামের মতো হোয়াইট রাবার হোয়াইট দিব। এরপরে এটাকে নাড়া দিব। তো আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে আমাদের অরেঞ্জ যেটা ছিল এটা একটু লাইট হয়েছে। এই যে অরেঞ্জ কালারটা অলরেডি লাইট হয়ে গেছে, আপনারা দেখেন। এবার আমরা এই লাইটটাকেই আবার ডিপ করব। অরেঞ্জ যে লাইট হয়েছে, এই লাইট কালারটাকেই এখন আবার ডিপ করব। একটু ব্ল্যাক দিব, ব্ল্যাক বেসিক দিলেও চলবে, অথবা আপনার বানানো থাকলে ব্ল্যাক, ওইখান থেকে হালকা ব্ল্যাক দিলে একদম ফুটা পরিমাণ। এই যে দেখেন, হয়ে গেল আমাদের অরেঞ্জ থেকে লাইট করলাম, লাইটের পরে ডিপ করলাম। এই হচ্ছে আপনাদের করার ওয়ে। তো আপনারা এইভাবে আপনাদের অরেঞ্জ কালারকে লাইট করে লাইটের পরে ডিপ করতে পারবেন।